প্রত্যাশী বন্ধুরা এসএসসি পাশে বাংলাদেশ সরকারের কর কমিশন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এটা গত সাতাইশে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে আজকে আমরা এর বিস্তারিত জেনে নিব কোন কোন যোগ্যতা থেকে কিভাবে আবেদন করতে হবে সকল বিস্তারিত তথ্যের জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আশা করি সাথেই থাকবেন চাকরি বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখতে হবে তো অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে কর কমিশন অঞ্চল চার ঢাকার অধীনে গ্রেড এগারো হতে গ্রেড বিশ পর্যন্ত শূন্যপদের বিপরীত বিপরীতে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নে বর্ণিত জেলা প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকদের নিকট হতে পার্শে বর্ণিত সম্পন্ন প্রার্থীদের অনলাইনে আহ্বান দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর এগারোতম গ্রেডে এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এরপরে রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে তেরোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপি লিখনে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দ এবং টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ বিশিষ্ট হতে হবে উচ্চমান সহকারী এখানে চোদ্দতম গ্রেডে এগারোটি পদ রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রিতে আবেদন করা যাবে কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডে আটটি পদ রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপি লিখনের প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে ষোলোতম গ্রেডে আটটি পদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে সমমানের জিপি অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা হতে হবে এবং কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে আর গতি প্রতি মিনিটে যথাক্রমে বিশ এবং বিশ অর্থাৎ বাংলায় বিশ ইংরেজিতে বিশ গতি সম্পন্ন হতে হবে এরপরে রয়েছে গাড়ি চালক এখানে ষোলোতম গ্রেডে একটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এই যেই যতগুলো পদের কথা আমি বলেছি এই পদের জন্য যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা সিভিল ডিভিশন ঢাকা বিভাগ ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর টাঙ্গাইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিময় শারীরিক প্রতিবন্ধী কোঠায় ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপরে রয়েছে মেশিন অপারেটর এখানে আঠারোতম গ্রেডে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নোটিশ সারবার এখানে বিশতম গ্রেডে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে অফিস সহায়ক বিশতম গ্রেডে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে নিরাপত্তা প্রহরী এখানে বিশতম গ্রেডে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো কারা আবেদন করতে পারবেন ঢাকা ডিভিশনের ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ ফরিদপুর মাদারীপুর ও টাঙ্গাইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে যে সকল নির্ধারিত যে বয়স সীমা রয়েছে সেটা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর তো সকল প্রার্থী বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা সারি প্রতিবন্ধী ব্যতীত সকালের ক্ষেত্রে হচ্ছে এটা আগামী গত যেটা চলে গিয়েছে অর্থাৎ মার্চ দোসরা মার্চ দু হাজার বাইশ তারিখ তিরিশ বছর হতে হবে এর মধ্যে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে হচ্ছে এটা বত্রিশ বছর পর্যন্ত থাকবে এরপরে এখানে নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আরও কিছু যাছাই বাছাইয়ের জন্য যে কাগজপত্র আছে সেখানে বলা হয়েছে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র তারপরে আপনি নাগরিকত্ব সনদ মহিলা কোঠার ক্ষেত্রে কোটা দাবি সমর্থন যথাযথ কর্তৃপক্ষের সনদ প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের যে অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিকেশন কপি যদি আপনার কোটা থাকে সেই কোটার প্রত্যয়নপত্র প্রতিবন্ধী হলে যেই নির্ধারিত সরকারের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র এবং যারা ড্রাইভিংয়ের জন্য আবেদন করবেন তাদের যে ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু আপনাকে থাকতে হবে তো অনলাইনে আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ ট্যাক্স ফোর ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা শুরুর তারিখ হচ্ছে দোসরা মার্চ দু বুধবার সকাল দশটায় এবং অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ হচ্ছে একত্রিশে মার্চ দু বিকেল পাঁচটার মধ্যে আপনাকে আবেদন করতে হবে উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদন পত্র জমা দানের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো সময় টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার হতে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করে আপনাদের অনলাইনে যেই ফর্মটা রয়েছে সেটা সম্পূর্ণ ফিল আপ করবেন এবং এরপরে এস এম এসের মাধ্যমে আপনারা ফি জমা দিবেন তো মোবাইল নাম্বার হতে দুইটি এস এম এসের মাধ্যমে ফি জমা দিতে হবে এক থেকে ছয় নাম্বার যে পদগুলো রয়েছে সেই পদগুলোর জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ একশত বারো টাকা এবং সাত থেকে দশ নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো কীভাবে প্রথম এসএমএস পাঠাবেন টেলিটক থেকে ট্যাক্স ফোর স্পেস ইউজার আইডি আর তারপরে সেটা পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স টুতে ইউজার আইডি পাবেন হচ্ছে যখন অনলাইনে অ্যাপ্লিকেশন পূরণ করবেন সেখানে আপনারা ইউজার আইডিটা পেয়ে যাবেন ট্যাক্স ফোর এসপেস ইএস স্পেস পিন নাম্বার লিখে দ্বিতীয় এস এম এস করবেন ওয়ান সিক্স থ্রিপল টুতে তো এভাবে দুটো এস করে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য